You are watching Max Media London. যুক্তরাজ্যের সবচেয়ে বেশি বাংলাদেশী অধ্যুষিত জনপদ পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার ব্রিকলেনের বাংলা টাউনে বুধবার পদার্পণ হয়েছিল রাজা তৃতীয় চার্লসের। সিংহাসনে অধিষ্ঠিত কোনো রাজা বা রানীর এটি হচ্ছে প্রথম বাংলা টাউন পরিদর্শন। এদিক থেকে এটি একটি ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক এই সফরের সংবাদ এদেশের মেইন স্ট্রিম মিডিয়ায় কতটুকু কভারেজ পেয়েছে ম্যাক্স মিডিয়া লন্ডন সেটি দেখার চেষ্টা করেছে। মেইন স্ট্রিম টিভি চ্যানেল আইটিভি রাজার সফর কভার করতে রিপোর্টার হেলেন কিনান ও টিভি ক্রু পাঠিয়েছিল বুধবার সকালে। তারা বিভিন্ন কর্মসূচিতে রাজার অংশগ্রহণের চিত্রায়ন করেছেন, সাক্ষাৎকার নিয়েছেন স্থানীয় শিশু বাসিন্দা উদ্যোক্তা এবং বাংলাদেশের হাইকমিশনারের। বুধবার সন্ধে ছটায় আইটিভি সংবাদে রাজা ও কুইন কনসার্টের এই সফর সম্পর্কিত সংবাদ প্রচারিত হয়। দ্য টাইমসে প্রকাশিত হয়েছে রাজার সফর সম্পর্কিত একটি সংবাদ। সেখানে বলা হয়েছে লন্ডনে বাংলাদেশি কমিউনিটির প্রতীকী প্রতিচ্ছবি ব্রিকলেনে 1,000-এরও বেশি মানুষ জড়ো হয়েছিলেন রাজাকে স্বাগত জানাতে। মাল্টিকালচারাল ব্রিটেনের কথা শুনতে তার আগ্রহের জন্যে মানুষ রাজার অকুণ্ঠ প্রশংসা করেছেন। পিএ নিউজ এজেন্সি যে খবর বিভিন্ন মিডিয়ায় পাঠিয়েছে তাতে বলেছে বাংলা টাউনে রাজা চার্লসকে স্বাগত জানিয়েছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম বলেছেন এই রাজা সব ধর্মের মানুষের রাজা। কয়েকজন বাসিন্দা বলেছেন সবাইকে সাহায্য করে সবাইকে সাথে নিয়ে চলতে চান আমাদের রাজা। এদিকে ডেইলি টেলিগ্রাফ রাজার সফরের খবর প্রচার করেছে। তাদের খবরের অন্যতম একটি মুখরোচক বিষয় ছিল ছেঁড়া মোজাপুরে রাজার এই সফরে আসা। ব্রিকলেন মসজিদের ভেতরে প্রবেশের সময় মুসলিম ধর্মীয় রীতি অনুযায়ী রাজা তাঁর জুতো খুলে রাখেন। সে সময় টেলিগ্রাফ ফটোগ্রাফারের তীক্ষ্ণ নজরে পড়ে যায় রাজার মোজার বেহাল অবস্থা। ছবি তুলে নেন তিনি, ছাপিয়ে দেন টেলিগ্রাফে। এদিকে ব্রিকলেনের গ্রাম বাংলা রেস্টুরেন্টে রাজা ও কুইন কনসার্টকে যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল সে সম্পর্কে দ্য টাইমস পত্রিকায় একটি চমৎকার সংবাদ প্রকাশ হয়েছে। সেখানে বলা হয়েছে রাজা ও কুইন কনসার্টকে চা দেওয়া হয়েছিল। রাজা কেবলমাত্র চায়ে একটু চিনি মিশিয়েছেন, কিন্তু তাৎক্ষণিকভাবে একজন পুলিশ অফিসার রাজার সামনে থেকে চা কাপটি সরিয়ে নেন, কারণ চা তখন কাপ থেকে ছলকে পড়তে যাচ্ছিল রাজার কাপড়ে। রাজকীয় অতিথিদের জন্যে রকমারি খাবার সাজানো হয়েছিল গ্রাম বাংলা রেস্টুরেন্টে, কিন্তু রাজা কিছু মুখে দেননি। শেষ পর্যন্ত গ্রাম বাংলার সত্ত্বাধিকারীদের সাথে রাজার একটা রফা হলো এভাবে যে রাজা চার্লস এখান থেকে টেকওয়ে নিয়ে যাবেন। তাকে জিলাপি ও সমোসা দেওয়া হলো। রাজা বললেন আমি এগুলো টেস্ট করে দেখব। মোহাম্মদ আব্দুল সাত্তার, ম্যাক্স মিডিয়া, লন্ডন। This is Maxx Media London.